জ্ঞানীদের মুখের কথায় খুব জোর থাকে। তারা নিজে যা দেখেন, উপলব্ধি করেন তাই বলেন, শুধু অনুমান করে বা বই পড়ে কিছু বলেন না। তাই সে কথার এত শক্তি, সে কথা সোজা গিয়ে মানুষের হৃদয় স্পর্শ করে, সেখানে দাগ কেটে যায়। মদালসা নামে এক সুরূপা রাজকন্যাকে পাতাল কেতু নামক এক দানব তার বাড়ি থেকে চুরি করে পাতালে নিয়ে যায়। রাজকুমার ঋতধ্বজ পাতাল কেতুর রাজ্য আক্রমণ করে, যুদ্ধে জয়ী হয়ে মদালসাকে উদ্ধার করে নিয়ে আসেন। রাজ্যে ফিরে মদালসাকে বিবাহ করেন তিনি। বিবাহের কিছুদিন পরে ঋতধ্বজের সঙ্গে দানবদের যুদ্ধ বাঁধে। সে যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল। যুদ্ধের সময় অনেক রকম গুজব রটে, তার কোনটা সত্য হয় কোনটা মিথ্যে। দানবরা চক্রান্ত করে এমনই একটি মিথ্যা গুজব রটিয়ে দিল। তারা বলে বেড়াতে লাগলো যে ঋতধ্বজ যুদ্ধে নিহত হয়েছে। রানী মদালসা খুব উদ্বিগ্ন হয়ে রাজপুরীতে দিন কাটাচ্ছিলেন। এই খবর তাঁর কানে গিয়ে পৌঁছল। স্বামীর শোকে তিনি অতিমাত্রায় উতলা হয়ে উঠলেন। শেষে সে শোক সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে কিছুদিন পরে দানবদের যুদ্ধে হারিয়ে ঋতধ্বজ রাজধানীতে ফিরে এলেন। মদালসাকে এই আনন্দ সংবাদ শোনাবার জন্য কতই না আশা নিয়ে এসেছিলেন তিনি। রাজ্যে ফিরে মদালসার এভাবে প্রাণ ত্যাগের কথা শুনে একেবারে মুষড় পড়লেন। মদালসারের কথা ভেবে তাঁর হৃদয় শোকাকুল হল। যুদ্ধ জয়ের আনন্দ উল্লাসের পরিবর্তে রাজধানীতে নেমে এল বিষাদের কালো ছায়া। পত্নীর শোকে আহার নিদ্রা পরিত্যাগ করে তিনি প্রায় পাগল হয়ে গেলেন। প্রতিবেশী নাগরাজ ছিলেন ঋতধ্বজের বন্ধু। রাজার অবস্থা দেখে চিন্তিত হলেন তিনি। বন্ধুর দুঃখ দূর করার আশায় নাগরাজ হিমালয় গিয়ে তপস্যায় রত হলেন। তপস্যা শিবকে তুষ্ট করতে পারলে হয়তো একটা ব্যবস্থা হতে পারে, এই আশায়। ব্যবস্থা হয়ে গেল। শিব তাঁর তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন, তার কামনা পূর্ণ করলেন। শিবের বরে পূর্বের রূপ ও যৌবন নিয়ে ফিরে এলেন মদালসা। নাগরাজ তাঁকে নিয়ে রাজ্যে ফিরলেন। এরপর একদিন তাকে ঋতধ্বজের হাতে সমর্পণ করলেন। মৃত ব্যক্তিকে এইভাবে ফিরে পাওয়ার কথা কল্পনার অতীত, তাই ঋতধ্বজের আনন্দ আর ধরে না। মদালসাকে নিয়ে রাজ্যে মহানন্দে দিন কাটাতে লাগলেন তিনি। কিছুদিন পরেই তাঁদের একটি পুত্র সন্তান জন্মালো।